Hey guys, Assalamualaikum. It's me Adiba. Welcome back to my channel. আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সো আমাকে অনেক জায়গায় বলতে হয় কি সোশ্যাল মিডিয়াতে আমি যেসব জায়গাতে আছি ওইসব প্রত্যেকটা জায়গাতে আমাকে অনেকবার কমেন্ট করা হয়েছে আপু তোমার মেকআপ টিউটোরিয়াল দাও তোমার মেকআপ টিউটোরিয়াল দাও আমার যখন ফার্স্ট ইউটিউব চ্যানেল আমি খুলি তখন আমি মেকআপ টিউটোরিয়াল দিছিলাম বাট ভিডিওগুলো এত বাজে হয়েছিল মানে তখন ফার্স্ট টাইম তো সো এই জন্য হয়তো বাজে আসছে তখন আমি ভিডিওগুলো ডিলিট করে দিছি সো যেহেতু ভাবলাম সবার একটা রিকোয়েস্ট যে আপু তোমার মেকআপ টিউটোরিয়াল দাও মেকআপ টিউটোরিয়াল দাও ভাবলাম যে ঠিক আছে যাও ফাল্গুন যেহেতু আমি এবার ফার্স্ট টাইম ফাল্গুনের সাজতে চাইতেছি সো ভাবলাম ফাল্গুনের সাজটাই তোমাদের সাথে শেয়ার করি কথা না বাড়ায় মেকআপ শুরু করে দিই সো আজকে তোমাদের মাঝে আমি একটা সিম্পলি একটা মেকআপ টিউটোরিয়াল দেখাইতেছি তোমাদেরকে ফার্স্ট আমি বলিনি আমি কিন্তু কোন রকম কোন প্রফেশনাল মেকআপার না সো আমার মেকআপে অনেক ভুল হবে বা বলতে গেলে হয়তো তোমরা ভাবতে পারো যে আমি অনেক প্রফেশনাল একটা মেকআপার বাট ওরকম কিছুই না সো বারবার বলে দিচ্ছি আমি কিন্তু ওরকম ভাবে মেকআপ করতে পারি না আমি আমার মতো সিম্পলি যেভাবে মেকআপ করি তোমাদের সাথে ঠিক সেভাবে শেয়ার করব সো কথা না বাড়ায় এখন আমি ফার্স্টে আমি স্টার্ট করবো হচ্ছে আমার ফাউন্ডেশন দিয়ে এটা হচ্ছে ফিট মি ফাউন্ডেশন আমার শেড হচ্ছে 135 সো ফার্স্ট এটা দিয়ে আমরা স্টার্ট করি অ্যাপ্লাই করা শেষ এবার হচ্ছে কনসিলারে চলে যাব আমি হচ্ছে কনসিলার ইউজ করি হচ্ছে প্রো কনসিলার এটা অনেক ভালো পাউডারটা এখন ইউজ করবো না কারণ পাউডারটা এখন ইউজ করলে দেন আবার যখন আমার এই আইব্রো আঁকতে যাই তখন আমার আইব্রোর সাইডে ভরে যায় কালো সো এর কারণে আমার আবার কনসিলার দিতে হয় তাই আমি আইব্রোটাকে কনসিলারটা দিয়ে আবার কেটে নিব সো কাটার পর দিন যে আমি পাউডার অ্যাপ্লাই করব সো চলো আর আমার আই কি বলে আইব্রোর প্যালেটের এটা আমি দেখাতে পারতেছি না কারণ এটা শেষের দিকে সো নতুন কেনার পর কোনটা ইউজ করবো সেটা তোমাদের দেখাবো চলো অ্যাপ্লাই করি যুদ্ধের পর এখন আমার সাধনা হয়েছে সেটা হচ্ছে আমার ব্লেন্ড করা শেষ আর সো আমার আইব্রো শেষ ডান এখন আমি চলে যাবো হচ্ছে আমার বেস মেকআপে সেটা হচ্ছে আমার ফেস পাউডার বা লুজ পাউডার তোমরা যেটা ইউজ করো আমি লুজ পাউডার ইউজ করি সেটা হোয়াইট টোন হোয়াইট টোনের চন্দনের যেটা এটা আমি এটা ইউজ করি সো আমি এখানে নিয়ে নিই পাউডারটা দেন এখন আমি আমার বেসে লুজ পাউডারটা ইউজ করবো সো চলো ইউজ করি আরেকটা কথা তোমাদেরকে বলে দিই অবশ্যই 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 যদি কেউ লুজ পাউডার ইউজ করে থাকো অনেক ভালো কারণ লুজ পাউডারটা অনেক ভালো অবশ্যই তোমাদের চোখের নিচের এই সাইডটা নাকের সাইডটা আর এই সাইডটা এই তিন সাইডে পাউডারটা দিয়ে কমপক্ষে 5 মিনিট রাখবা যাদের মুখ মেকআপ দেওয়ার পরেও ঘামে অবশ্যই রাখবা তাহলে আর মুখের মানে ফেসের ইয়াটা কি বলে এই সাইড গুলাতে যে ঘামে যাদের তাদের সাইড গুলাতে আর ঘামবে না আমি এই সাইড গুলো এখন ব্লেন্ড করবো না কারণ আমি 5-6 মিনিট রাখবো এটা থাকতে থাকতে আমি আমার আই মেকআপটা করে ফেলবো সো আই মেকআপের আগে আমি ফার্স্টে কনসিলার আমার এখানে অ্যাপ্লাই করে নিব সো চলো কনসিলার অ্যাপ্লাই করি অ্যাপ্লাই করব আমার আইশ্যাডো প্যালেটটা দেখাই দিই আইশ্যাডো প্যালেট হচ্ছে কালার বোর্ড সো আইশ্যাডো প্যালেট হচ্ছে এটা কালার বোর্ড আমি এখান থেকে এই আইশ্যাডো ইউজ করব আই লাভ দিস
ইউজ করব হচ্ছে এই ব্রাউন কালারের শেডটা, এই ব্রাউন শেডটা ইউজ করব, দেন ডার্ক ব্রাউন যেটা এটা ইউজ করব, দেন এটা ইউজ করব। এরপর লাস্টে যায় আমি ইউজ করব হচ্ছে গোল্ডেনটা কই, আচ্ছা পেয়েছি গোল্ডেন, এটা ইউজ করব। হিয়ার ইজ মাই ব্রাশ। আগে হচ্ছে লেন্সটা লাগাই, এটা আমাকে লেন্সটা এবার আমার ভ্যালেন্টাইন ডে গিফট, সো আই লাভ দিস লেন্স, সেটা হচ্ছে এটা। দুই চোখেরটাই ডান।
কিভাবে মেকআপ করি সেটা সবাই আমাকে দেখতে চাইছে কিভাবে করি তার জন্য আমি মেকআপ টিউটোরিয়ালটা করলাম এখন আমরা চলে যাব হাইলাইটারে সো হাইলাইটারটা अप्लाई করে ফেলি হাইলাইটার হচ্ছে আমি এটা ইউজ করব গোল্ডেন কালার আমি সবসময় সরি গোল্ডেন কালার না এটা অ্যাশ কালার সো এটার নামটা উঠে গেছে এখান থেকে দেখো তোমরা তাই আমি নামটা বলতে পারতেছি না আমি ইউজ করি সাধারণত গোল্ডেন কালার বাট আজকে অ্যাশ কালারটা ইউজ করব অনেকদিন হয়েছে অ্যাশ কালারটা ইউজ করি না বাট দেখি আজকে অনেকদিন পর অ্যাশ কালারটা এখন আর একদল লোক এসে আমাকে বলবে একটাই ব্রাশ দিয়ে হোল মেকআপ করলো আর কোনো ব্রাশ নাই ইয়াপ আমার আর কোনো ব্রাশ নাই বিকজ অফ আমি ব্রাশ সেট অতটা কিনতে পছন্দ করি না তাই আমি ব্রাশ সেট কিনি হাইলাইটারও আমার ডান ডান ডানা টান টান এখন আমি চলে যাব মেইন যেটা হচ্ছে লিপস্টিক যেটা দর্শক সাথে আমার ফুল মেইন সো লাস্ট যেটা পার্ট সেটা হচ্ছে হুদা বিউটির আমি এই কালারটা ইউজ করতেছি লিপস্টিক সো লাস্ট হুদা বিউটির এটা ইউজ করতেছি সেটা হচ্ছে পিঙ্ক কালারের শেড এটা ইউজ করব চলে যাবো আমার চুলে আমার অর্নামেন্টসে অ্যান্ড বাকি সব কিছুতে সো মেকআপ তো ডান মেকআপ টিউটোরিয়াল ডান সো এবার আমি আমার ফুল বডি ডান করে দেন তোমাদের সাথে দেখা করতেছি অবশ্যই যদি ভিডিওটা ভালো লেগে থাকে সবার কাছে প্লিজ যারা ইন পর্যন্ত দেখছো তাদের অনেক থ্যাংক ইউ আর যারা ইন পর্যন্ত দেখো না তাদেরকে সো অবশ্যই 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 একটা লাইক করে দাও একটা কমেন্ট করে দাও অ্যান্ড অবশ্যই শেয়ার করবা সাবস্ক্রাইব তো মাস্ট বি করব প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল সো আমি ফুল হোল মেকআপ নিয়ে তোমাদের সাথে আবার আকাশে বহিছে প্রেম নয়নে লাগিল নেশা কারাজে ডাকিল পিছে বসন্ত এসে গেছে মধুর অমৃত বাণী বেলা গেল